দুপুর একটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামায়াতে শফিকুর পরোয়ার সহ 96 জনের বিচার শুরু। বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে 82%। জুরাইনে গ্যাস বিস্ফোরণে বাবা মায়ের পর না ফেরার দেশে শিশু আফসানাও। বায়ু দূষণের শীর্ষে বাগদাদ, ঢাকা 16তম। আওয়ামী লীগ বন্ধুহীন নয়, কে নিষেধাজ্ঞা দিল তা ভাবেন না শেখ হাসিনা, বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নাশকতার অভিযোগে মতিঝিল থানার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 96 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আদেশ দেন। নজরে নেওয়ার চেষ্টা করেছি যে মিয়া গোলাম পরোয়ার একই দিন একই সময় খুলনা একটা মামলায় আসামি হয়েছেন, সেখানে উনি এক নম্বর আসামি। সেই মামলার নাম্বার হচ্ছে খুলনার যে মামলাটা, সেই মামলার নাম্বার হলো 3/11/13 সোনাডাঙ্গা মডেল। আমরা বিজ্ঞান তদন্তে বলছি ডেট অফ অকারেন্স, ফেজ অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স প্রত্যেকটা জিনিস সমান। একই দিন একই সময় উনি মতিঝিলে ঘটনা ঘটালেন, আবার খুলনায়ও ঘটনা ঘটালেন, এটা কীভাবে সম্ভব? সেই অভিযোগপত্র দাখিলের আলোকে আমাদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তোষজনক মনে করায় সেই সকল আসামিদের মধ্যে একজন বাদে, যেহেতু একজন আসামি আব্দুল জাবার উনি ইতিপূর্বে মারা গেছেন, সেই একজন বাদে 96 আসামির বিরুদ্ধে ওই সকল তারা চার্জ গঠন করেছেন এবং আগামী মাসের 17 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। ডলারের দাম বৃদ্ধি আর সরকারের ঋণ বাড়ায় বাংলাদেশ ব্যাংকের মুনাফাও বৃদ্ধি পেয়েছে। সদ্য বিদায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংকের 10,748 কোটি টাকা নেট মুনাফা হয়েছে। এর মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়েছে 10,652 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার এই হিসাব অনুমোদন দিয়েছে। পর্ষদ সভায় সভাপতিত্ব করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। সংশ্লিষ্ট সূত্র ও সভায় উপস্থিত এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে 2021-22 অর্থ বছর বাংলাদেশ ব্যাংক নিট মুনাফা করেছিল 5,899 কোটি টাকা, আর 2022-23 অর্থ বছরে মুনাফা হয়েছে 10,748 কোটি টাকা। অর্থাৎ এক বছরে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে 4,849 কোটি টাকা। শতকরা হিসাবে এর পরিমাণ 82.20%। এর আগে 2020-21 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছিল 6,029 কোটি টাকা। রাজধানীর কদমতলিতে জুরাইনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে বাবা মায়ের পর দগ্ধ আফসানারও মৃত্যু হয়েছে। বুধবার সকাল 8টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে গত 13 আগস্ট দিবাগত রাত 2টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ হন। দগ্ধরা হলেন মোহাম্মদ আতাহার, তার স্ত্রী মুক্তা খাতুন, তাদের মেয়ে আফসানা, মুক্তার বাবা মোহাম্মদ আলতাফ শিকদার ও তার মা মোসাম্মদ মর্জিনা বেগম। পরে রাত 3টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখানে আফসানার বাবা ও মায়ের মৃত্যু হয়। বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ। তবে দূষণ মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার বায়ু আজ সহনীয়। বুধবার সকাল 8:30 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এসব তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা বাগদাদের বায়ুর মানের স্কোর হচ্ছে 187, অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে 177, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি এবং এই শহরটির স্কোর হচ্ছে 170, এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। আরফিল ওয়ার ড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরফিল ওয়ার ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। দেশে ও বিদেশে আওয়ামী লীগ বন্ধুহীন নয়, ফলে কে কি নিষেধাজ্ঞা দিল তা নিয়ে ভাবেন না শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন প্রতিরোধ করতে অস্ত্র মজুত করছে বিএনপি, 2013-14 সালের পুনরাবৃত্তি করতে চায়। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সারা বাংলায় তা প্রতিরোধ করবে। মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোর একটি নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর মোঝাইস্ক এবং খেমকি জেলায় আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভ সরকারের আরেকটি প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন রুশ কর্মকর্তারা। তবে এ পর্যন্ত রাশিয়ার ভেতরে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। আর কয়েক ঘন্টার অপেক্ষা, চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান 3। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় ঘড়ির কাঁটা 6:04 সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বিশ্ব। আপাতত সে সময়ের অপেক্ষাতেই রয়েছে পুরো দেশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছাবে রোভার প্রজ্ঞানও। চাঁদের বুকে অবতরণের সেই দৃশ্য বুধবার বিকেল 5:20 থেকে সরাসরি সম্প্রচার হবে ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে। বর্তমানে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শিক্ষার্থীর ওপর এ ধরনের আচরণ ভয়াবহ পরিণতি ডেকে আনছে। গত 9 আগস্ট রাত 11:30 দিকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর এবার র্যাগিং রুখতে তৎপরতা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শিক্ষার্থীর ওপর এ ধরনের আচরণ ভয়াবহ পরিণতি ডেকে আনছে। কত কষ্ট করে বাবা মা ছেলে মেয়েদের মানুষ করে বলুন তো, তারপরে তারা কত ভালো রেজাল্ট করে এইসব জায়গায় ভর্তি হতে আসে। সেখানে দিনের পর দিন তাদের উপরে যে অত্যাচার হয়, অনেক জায়গাতেই হয়, এক জায়গায় নয়, অনেক জায়গাতেই হয়। আমি তো কোনোদিন শুনিনি মানে যে হয় না। অনেক সময় র্যাগিং এর কারণে শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। গত 9 আগস্ট রাত 11:30 দিকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। যাদবপুরে যে ঘটনা আমরা দেখলাম, আমাদের চোখ খুলে গেল। অনেকদিন এটা বন্ধও ছিল এবং হয়তো অনেক ঘটনাই ঘটে, ছাত্রছাত্রীরা ভয় জানায় না। অন্ধ্রপ্রদেশেও একটি ঘটনা ঘটেছে, আমি সিআইডির হাতে সেটা দিয়েছি তদন্তের জন্য, তারাও তদন্ত শুরু করে দিয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরেই প্রকাশ্যে আসে র্যাগিং এর অভিযোগ। অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নাম্বারটা সবাই নিয়ে নিয়েছেন, লালবাজারে সারা রাজ্যের জন্য করা হচ্ছে টোল ফ্রি নাম্বার 1-800-345-5678, এটা 24x7 চালু থাকবে। শুধুমাত্র স্বপ্নদীপ কুণ্ডুর ক্ষেত্রেই নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নবাগত ছাত্রদের সঙ্গেই র্যাগিং এর অভিযোগ উঠছে বারবার। যদি কোথাও কোনো কলেজে
কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কর্মস্থানে কারোর 49 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন হিট স্ট্রিক। ক্যান্সারে আক্রান্ত জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গতকাল মারা গেছেন। গত মে মাসেই জানা যায় লিভার ও কোলন ক্যান্সারে আক্রান্ত হিট স্ট্রিকের অবস্থা সংকটাপন্ন। অবশেষে সেই ক্যান্সারই কেড়ে নিল প্রাণ। ৫০ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন হিট স্ট্রিক। ক্যান্সারে আক্রান্ত জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গতকাল মারা গেছেন। গত মে মাসেই জানা যায় লিভার ও কোলন ক্যান্সারে আক্রান্ত হিট স্ট্রিকের অবস্থা সংকটাপন্ন। অবশেষে সেই ক্যান্সারই কেড়ে নিল প্রাণ। জিম্বাবুয়ের প্রথম ও একমাত্র বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 100 উইকেট নেওয়া এই পেসার হিট স্ট্রিক 2014 থেকে 16 এই দুই বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন স্ট্রিক। তার সময় চোখে পড়ার মতো উন্নতি হয় বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।